আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। এসএসসি পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করার যে সুযোগটা ছিল, এই সুযোগটার শেষ তারিখ হচ্ছে আজকে। এই আজকের মধ্যে যারা হচ্ছে আবেদনটা করবে তাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার একটা আশঙ্কা রয়েছে। আর যারা আজকে রাত বারোটার আগে আবেদন করবে না, তার মানে তারা হচ্ছে আর রেজাল্টটা পরিবর্তন এবছর আর করতে পারবে না। এবছর আর সুযোগ নেই তোমার রেজাল্টটাকে আবার রিচেক করার বা তোমার খাতাগুলোকে আবার রিচেক করানোর। তো সেক্ষেত্রে তোমরা যারা ফেল আছো তোমাদেরকে আবার আগামী বছর পরীক্ষা দিতে হবে। তো আমরা এখান থেকে যদি নোটিশটা দেখি, দেখলে দেখো এখানে আজকে হচ্ছে লাস্ট ডেট 15/2/2023 খ্রিস্টাব্দ। আজকে রাত বারোটার 1 মিনিট বাজার আগে তোমাকে হচ্ছে আবেদনটা করতে হবে। তোমরা মোবাইলে করতে পারবা, আর যাদের টেলিটক সিম নেই তারা হচ্ছে দোকান থেকে করতে পারো। তো আশা করি তোমরা করে ফেলেছো। যারা যারা ফেল আছো তারা তো অবশ্যই করবা, আর যারা রেজাল্ট পরিবর্তন করার আশঙ্কা রয়েছে, মানে তুমি নিজে নিজে জানো যে হ্যাঁ আমার রেজাল্টটা পরিবর্তন হবে, আমি অনেক কম পেয়েছি কিন্তু আমার আরো অনেক বেশি পাওয়ার কথা ছিল, সেক্ষেত্রে তুমি অবশ্যই আবেদনটা করে রাখবা। অনেকের প্রশ্ন ছিল যে ভাইয়া এক বিষয়ে এর আগে আবেদন করেছি, এখন আমি চাচ্ছি যে আরো কয়েকটা বিষয়ে আবেদন করার জন্য, তো আমি কি পারবো কিনা। তুমি করতে পারবা, কোনো সমস্যা নেই, একসাথেও করতে পারো আবার আলাদা আলাদাও করতে পারো। তাছাড়াও আবার অনেকে প্রশ্ন করেছে যে আইসিটিতে আবেদন করা যাবে কিনা। আইসিটি তোমাদের পরীক্ষা হয়নি, সেক্ষেত্রে আইসিটিতে যদি তোমার রেজাল্ট কমও থাকে সেক্ষেত্রে তুমি আর আবেদন করতে পারবে না। তো আর যে সকল বিষয়ের হচ্ছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আছে, সেই সকল বিষয়ের শুধু প্রথম পত্রের আবেদন করলে হবে, দ্বিতীয় পত্রের আবেদনটা অটোমেটিকলি হয়ে যাবে। এখানে দেখো বলা হয়েছে দ্বিতীয় পত্র বিশিষ্ট, এখানে দ্বিতীয় পত্র বিশিষ্ট বিষয়ে প্রথম পত্রে আবেদন করতে হবে, প্রথম পত্রে আবেদন করলে দ্বিতীয় পত্রে আবেদনও বিবেচিত হবে। তো এখানে তৃতীয় পত্রের জন্য 300 টাকা ফি প্রযোজ্য হবে, মানে ওই যে 300 টাকা দিয়ে আবেদন করবা সেক্ষেত্রে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য আবেদন করা যাবে। আর আরেকটা হচ্ছে অনেকেই ভাবতেছো যে আমরা বোর্ডে গিয়ে আবেদনটা করবো কি না, বা বোর্ডে গিয়ে আমি খাতাগুলো রিচেক করার জন্য একটা দরখাস্ত করতে পারবো কি না। তো করলে কোনো লাভ নেই, এখানে দেখো বলা হয়েছে ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো তোমাদেরকে এই যে 15 তারিখের মধ্যেই, মানে আজকের মধ্যেই হচ্ছে এই আবেদনটা করে ফেলতে হবে। যদি না করো সেক্ষেত্রে পরিবর্তন হওয়ার তো কোনো চান্সই নেই, কারণ তুমি আবেদনই করনি, তোমার পরিবর্তন হওয়ার কী চান্স আছে। এই পুনর্নিরীক্ষার আবেদনের রেজাল্টটা কবে দিবে সেটা নিয়ে এর আগেও বলেছি, তারপরে বলে দিচ্ছি, মোটামুটি 1 মাসের মতো সময় নেয়। তো ধরো 25 দিনের মধ্যে আশা করা যায় যে দিয়ে দিবে। আগামী মাসের 5 থেকে 10 তারিখ আমি যেটা প্রেডিকশন করেছিলাম, 5 থেকে 10 তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা ইনশাল্লাহ পেয়ে যাবা। তো তোমরা যারা হচ্ছে পাস করেছো, তোমরা যারা আবেদন করে পাস করে আবেদন করেছো, তারা অবশ্যই পরবর্তী স্টেপের জন্য, মানে পরবর্তী ভার্সিটি এক্সামের জন্য তোমরা হচ্ছে প্রিপারেশন নাও। আর যারা ফেল আছো তোমরা মন খারাপ করো না, ইনশাল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখো। ফেল থাকলে, যদি পাস হয় তাহলে ভালো, না হলে তোমাদেরকে আবার পরবর্তী বছরের জন্য তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, যে বিষয়টা ফেল করেছো সেই বিষয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তো সকল ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রেখে ভিডিওটি শেষ করছি। আশা করি ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।